ওকে, একটা কার্ড একবারই আপলোড করবেন, ডবল আপলোড করলে কিন্তু ওই সেম কার্ড এখানে দুইবার চলে আসবে, তখন কি হবে, এক সেম কার্ড কাস্টমার দুই কাস্টমার কাছে চলে যাবে, তখন একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। সো কার্ড আপলোড করার সময় অবশ্যই ঠিকভাবে আপলোড করতে হবে এবং একবার কার্ড একবারই আপলোড করতে হবে, দ্বিতীয়বার ওই কার্ড আপলোড করা যাবে না, এর অবস্থা। এরপরে আপনারা যখন রিসেলার বানাবেন, আমরা তো রিসেলার সিস্টেম দেখাই দিয়েছি, ড্যাশবোর্ড থেকে বলতেছি আবার, এখানে ড্যাশবোর্ডে সব অপশান আছে, এটা মোবাইল ভিউ আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে যে রিসেলার অপশান থেকে আপনারা রিসেলার বানাবেন, অ্যাড রিসেলারে ক্লিক করে আপনি রিসেলারের নাম, ইমেইল হচ্ছে ইউজার, রিসেলারের ইউজারটা হচ্ছে ইমেইল, ফোন নম্বর এখানে দিবেন, তার পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড, ইউজারটা যে পাসওয়ার্ডে লগ ইন করবে সে পাসওয়ার্ড, অ্যাড্রেস দিলে দিতে পারেন, ছবি দিলে দিতে পারেন, তারপরে সেভ দিবেন। সেভ দিলে এরকম একটা রিসেলার তৈরি হবে, এরকম একটা রিসেলার তৈরি হবে। এখন এই রিসেলারকে আপনি যদি ব্যালেন্স দিতে চান, ধরেন আপনি রিসেলারকে কত পিস কার্ড দিবেন সেটা যদি আপনি দিতে চান, এখন অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে, যে প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনি দেখেন নাদিয়া মে এর নাম চলে আসছে রিসেলার নেম, আপনি চাইলে অন্য রিসেলারকেও এই জায়গার থেকে ব্যালেন্স দিতে পারবেন। $5 সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর তাকে আপনি কত পিস কার্ড দেবেন, $5 ১০ পিস, ওকে, ১০ পিস সিলেক্ট করার পর টোটাল বিল তার হচ্ছে $50, এখানে সে এখন $50-এর মধ্যে, ধরেন পঞ্চাশ রিঙ্গিতের মধ্যে সে ৩০ রিঙ্গিত পেমেন্ট করেছে, ৩০ রিঙ্গিত পেমেন্ট করলে $20 ডিউ, তারপরে সেভতে দিলেন। এই ডিউটা কিন্তু দেখেন, যখন আপনি কার্ডটা দিয়ে দিলেন আপনার কাছ থেকে কিন্তু কার্ড কমে গেছে। যখন আপনি ডিউটা এটা কেমনে দেখবেন, এই যে ডিউ পেমেন্টে যদি যান তাহলে আপনি কোন কাস্টমারের কত ডিউ আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন, কবে পেইড করেছে এবং কত ডিউ আছে সব দেখতে পারবেন। এই যে নাদিয়া পেইড অ্যামাউন্ট, এখান থেকে পেইড অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, আর হচ্ছে ডিউ পেমেন্টের জন্য পেমেন্ট হিসাবে এটা দেখা যাচ্ছে, আর কাস্টমারের রিসেলারে গেলে আপনি ডিউ দেখতে পারবেন। এই রিসেলারে যদি যাই তাহলে রিসেলার থেকে আমি দেখতে পেলাম যে এর হচ্ছে পেইড আর ব্যালেন্স মাইনাস, এই যে মাইনাস হয়ে আছে মানে এর $320 ডিউ আছে। যদি নেক্সট টাইম সে পেমেন্ট কমপ্লিট করে তাহলে এখান থেকে তার ডিউ পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। এই যে অ্যাড এ নিউ এ ক্লিক করে এই নাদিন সিলেক্ট করে দেবেন, $320 তার ডিউ, এখন সে কত টাকা পেমেন্ট করতে যাচ্ছে, ধরেন ৩০০ রিঙ্গিত সে পেমেন্ট করবে, করার পর সে কত তারিখে এটা পেমেন্ট করছে সেই তারিখটা সিলেক্ট করবেন, ধরেন ১৭ তারিখে, তাহলে এখন বর্তমান ডিউ তার $20, সেভ দিয়ে দিলেন। নেক্সট টাইম যদি আপনি ওই রিসেলারে যায় চেক করেন, তার ডিউ কিন্তু এখন রিসেলারে যায় চেক করবেন, ডিউ এখন ২০ ডলার, ওকে। সো এখন রিসেলার কার্ডগুলো হচ্ছে এই রিসেলারে কত পিস কার্ড দেওয়া আছে, দেখেন এই নাদিনের ভিতরে $10 কোয়ান্টিটি ২০টা কার্ড দেওয়া আছে, আশিককে ৫ ডলারের ৫টা কার্ড দেওয়া আছে, ব্যালেন্স এগুলো আছে, তাদের কার্ড কতগুলো আছে তার আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে যে কাস্টমার, আপনারা নিজেরাও কার্ড সেল করতে পারবেন, এখান থেকে বাই কার্ড থেকে আপনারা নিজেরাও কার্ড সেল করতে পারবেন, অ্যাডমিনও কার্ড সেল করতে পারবে, আবার রিসেলারও কার্ড সেল করতে পারবে, সেলস হিস্টোরি থেকে সেলস চেক করতে পারবে যে কে কত পিস সেল করেছে, অ্যাডমিন কত পিস সেল করেছে, রিসেলার কত পিস সেল করেছে। তো আমরা একটা রিসেলারে লগ ইন করে এখন দেখব, রিসেলারের ইমেইলটা নিচ্ছি আমি, না পাসওয়ার্ডটা আবার রিসেট করতেছি, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, ওকে, দিয়ে আপডেট দিলাম, এখন আমি ওই রিসেলারে প্রবেশ করব। তাহলে আমি লগ আউট করতেছি, করে এই রিসেলার অপশান থেকে আমি রিসেলারে প্রবেশ করব, ইউজারটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড হচ্ছে, ওকে পাসওয়ার্ড দিলাম, সেম অবস্থা রিসেলারে, দেখেন রিসেলারে এখান থেকে সে রিসেলার সেল করতে পারবে, এবং রিসেলার কার্ড তার রিসেলারের ভিতরে কত, রিসেলারে কার কত কার্ড আছে সেটা সে দেখতে পারবে, বাইয়ে কার্ড সে কার্ড কিনতে পারবে, সেল হিস্টোরি সে চেক করতে পারবে, ডিউ পেমেন্ট তার যদি কোনো ডিউ থাকে, তার কাস্টমারের যদি কোনো ডিউ পেমেন্ট হিস্টোরি এখান থেকে শো করবে, তার কাস্টমারের পেমেন্ট হিস্টোরিগুলো এখান থেকে শো করবে, এবং সে এখান থেকে কাস্টমারকে ব্যালেন্স অ্যাড করতে পারবে। এই যে এখান থেকে কাস্টমারকে ব্যালেন্স অ্যাড করতে পারবে, কাস্টমার যেহেতু সে রিসেলার তৈরি করে নাই সেক্ষেত্রে ব্যালেন্সটা নাই, তো রিসেলারে হচ্ছে এই অবস্থা। তো আমরা রিসেলারের জন্য একটা ভিডিও তৈরি করব, এটা আপনি কাস্টমারদের দিবেন, কাস্টমাররা যেন এটা বুঝতে পারে। তো নেক্সট ভিডিওতে আমরা রিসেল